আমি প্রসূন কুমার মুখার্জি, কবি তপন কুমার মাঝি রচিত শিলচর ভাষা দিবস স্মরণে কবিতাটি পাঠ করছি। গুলিবিদ্ধ নিথর দেহগুলি শায়িত প্ল্যাটফর্মের যেখানে সেখানে, দুর্ভাগ্যবশত সেই খরস্রোতা নদীটিও বইছিল সেদিন রক্ত প্লাবনে। এমনই বিভৎস দৃশ্যে শোকস্তব্ধ সেখানকার জল মাটি আকাশ বাতাস, পাখিরা নির্বাক বৃক্ষেরা শোক সন্তপ্ত, শিশুদের ছোটাছুটির উর্ধ্বশ্বাস, অভিশপ্ত বন্দুকের টোটায় হারিয়ে গেল শতাধিক বিপ্লবীর তাজা প্রাণ। আবাল বৃদ্ধ বনিতা বাংলা ভাষাভাষী মানুষের হৃদয় হল শোকে মুচ্ছমান। যে অভিশপ্ত প্ল্যাটফর্মের কথা বলা হল, নাম তার অসমের শিলচর, আর রক্ত প্লাবনে প্লাবিত সেই নদীটির নাম বরাক, যার চরে শত শত বাঙালির ঘর। 1961 সালের 19 মে অসমের মাটিতেই সাড়া জাগানো বাংলা ভাষা আন্দোলনের দ্বিতীয় অধ্যায়, যে আন্দোলনের কথা আজ অবহেলিত অনাদৃত অচ্যুত ইতিহাসের পাতায়। এই রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস বাঙালির হৃদয় আসনে আজ স্মরণীয়। এই আন্দোলনের শহীদদের আত্মা আমাদের হৃদয়ে আজ দেবতুল্য বরণীয়। ভাষা আন্দোলনের প্রথম মহিলা শহীদ কমলা ভট্টাচার্যকে বলি ভোগো অনুপ্রেরণাময়ী মহীয়সী, বাঙালিকে শিখিয়ে দিয়ে গেলে তুমি নিজ অধিকার ছিনিয়ে নেওয়ার মূল মন্ত্র, হতে শেখালে অসীম সাহসী। বাংলা ভাষা আন্দোলনের হে বীর বিপ্লবী কানাইলাল হিতেশ শচীন্দ্র, হে বীর চণ্ডীচরণ তারিণী কুমুদরঞ্জন সুনীল সুকুমার সত্যেন্দ্র দেব বীরেন্দ্র, শিখিয়ে দিলে তোমরা আপামর বিশ্ববাসীকে কাকে বলে নিঃস্বার্থ আত্মবলিদান, নিজেদের প্রাণের বিনিময়ে কিভাবে রক্ষা করলে তোমরা বাংলা ভাষার সম্মান। হে চিরঞ্জীব হে বিপ্লবী বীরকুল, তোমাদের জানাই শতকোটি প্রণাম। রক্তে রঞ্জিত শিলচরের পুণ্য মাটিকে বিনম্র চিত্তে জানাই সম্মান। ঐতিহাসিক বিপ্লবের হে সাক্ষীবৃন্দ, তোমাদের অব্যর্থ আন্দোলন বাঙালিকে করুক অনুপ্রাণিত। তোমাদের রক্তের বিনিময়ে আমাদের দুফোঁটা অশ্রু হোক আজকের শিলচর ভাষা দিবস স্মরণে নিবেদিত।